আমরা নিশ্চয়ই সকলেই জানি স্তন্যপায়ী প্রাণীরা সাধারণত বাচ্চা প্রসব করে, কিন্তু পৃথিবীতে এমন প্রাণীও আছে যা স্তন্যপায়ী হয়েও বাচ্চা প্রসব করে, বরং ডিম পারে, এবং ওই ডিম ফুটে বাচ্চা হয়, আর সেই বাচ্চা মায়ের দুধ পান করে বড় হয়। এরকমই একটি স্তন্যপায়ী প্রাণীর নাম হলো প্লাটিপাস। যদিও এদের বাংলা কোনো নাম, তারপরেও এদের শারীরিক গঠনের সাথে মিলিয়ে আমরা অনেকেই এই প্রাণীটিকে হংসচঞ্জু নামে ডেকে থাকি। মূলত এই প্লাটিপাসদের বাস অস্ট্রেলিয়া মহাদেশে, তবে তাসমানিয়া, দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার নদী ও নদী তীরবর্তী অঞ্চলে এদের বসবাস সবচেয়ে বেশি। এটি আসলে একটি নিশাচর প্রাণী, দিনের আলোতে বেশিরভাগ সময় এরা গর্তে কাটে। প্লাটিপাসের দেহের রং বাদামি, এদের দেহটি বেশ কয়েকটি প্রাণীর দেহের সাথে, যেমন লোমশ দেহ দেখতে অনেকটা বড় মেঠো ইঁদুরের মতো। সবচেয়ে আলাদা যে বিষয়টি তা হচ্ছে এদের প্রশস্ত লেজ, যেটি দক্ষিণ আমেরিকার প্রাণী বিবরের মতো। পায়ের আঙুলের মাঝখানে হাঁসের পায়ের মতো চামড়া, যা এদের পানিতে সাঁতার কাটতে সাহায্য। এছাড়াও পায়ের মতো এদের ঠোঁট দেখতে একেবারে হাঁসের, তবে হাঁসের ঠোঁটের তুলনায় এদের নাক বেশ বড়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সাঁতারের সময় চোখ বন্ধ রাখে প্লাটিপাস, তখন শ্রবণ, স্পর্শ ও বিদ্যুতায়িত তরঙ্গ ব্যবহার করে এরা পানিতে চলাচল করে। প্লাটিপাসের প্রধান খাদ্য হচ্ছে কেঁচো, পোকামাকড়ের ডিম, স্বাদু পানির চিংড়ি মাছ ইত্যাদি। প্লাটিপাস বড় কিংবা ছোট উভয় ধরনের হতে পারে। বড় আকৃতির প্লাটিপাস তাসমানিয়া এবং ছোটটি কুইন্সল্যান্ডে দেখা যায়। প্রাপ্তবয়স্ক একটি প্লাটিপাস 1 থেকে 3 কেজি ওজনের হতে পারে। লম্বায় দেহ হয় 12 থেকে 16 ইঞ্চি, আর লেজ 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। প্রকৃতিতে এক একটি প্লাটিপাস প্রায় 7 বছর পর্যন্ত বেঁচে থাকে। পুরুষ প্লাটিপাস স্ত্রী প্লাটিপাসের তুলনায় আকারে কিছুটা বড় হয়। পুরুষ প্লাটিপাসের পায়ে ধারালো নখে এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে। এ বিষে আক্রান্ত হয়ে কুকুরের মতো ছোট প্রাণী মৃত্যুবরণ করে। প্লাটিপাস খরগোশের গর্তের মতো ছোট সোজা ডিম্বাকৃতির গর্ত করে থাকে। গর্তগুলো হয় 3 থেকে 8 মিটার দৈর্ঘ্যের মধ্যে। এরা পানি থেকে অল্প উঁচুতে গাছের শিকড়ের আড়ালে গর্তগুলো তৈরি করে। ডিম পাড়ার আগে স্ত্রী প্লাটিপাস গর্তটিকে আরও বড় করে। ডিম পাড়ার পরে প্রায় 10 দিন পর ডিম ফুটে বাচ্চা জন্ম। বাচ্চাকে মা প্লাটিপাস স্তন্য পান করায়। প্রায় 6 সপ্তাহের মধ্যে বাচ্চাগুলোর লোম জন্মে এবং চলাফেরা করতে শুরু করে।